রমজান মাসে পণ্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেজন্য সরকার কিছু পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার করেন বলেন রমজান সংযমের মাস ব্যবসায়ীরা যাতে যৌক্তিক পর্যায়ে মুনাফা করেন এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চার আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার পরে মন্ত্রী বাগমারা উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন